শুভ সকাল, আমি সুব্রত ব্যানার্জি। আজকে আমরা ক্রিমিনোলজি বিভাগ, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারের থিওরিস অফ ক্রাইম কোর্সের ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরি, সেটা সম্পর্কে আমরা জানব। তো ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরিটা আসলে দিয়েছিলেন বিখ্যাত ক্রিমিনোলজিস্ট এডুইন সাদারল্যান্ড। আসলে তিনি একজন শুধু ক্রিমিনোলজিস্টই নয়, তিনি একজন বিখ্যাত সোসিওলজিস্ট। তো তাকে 20th century একজন মানে প্রমিনেন্ট সোসিওলজিস্ট এবং ক্রিমিনোলজিস্ট বলে ধরা হয়। তিনি আমেরিকার বিখ্যাত ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে তার PhD সম্পূর্ণ করেছেন, এবং ক্রিমিনোলজিতে আসলে তার মানে হচ্ছে ইনফ্লুয়েন্সটা অনেক বেশি। কারণ ক্রিমিনোলজি 20th century যখন ক্রিমিনোলজি ক্লাসিক্যাল স্কুলের পরবর্তী সময়ে যখন শুরু হয়, তখন তিনি আসলে ক্রিমিনোলজিতে একটি নতুন থিওরি দাঁড় করান, এবং এই থিওরিটা আসলে ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরি নামে পরিচিত। এই ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরিটা আসলে তিনি শয়েন ম্যাকির যে সোশ্যাল ডিসঅর্গানাইজেশন থিওরি আছে সেটার যে ফাইন্ডিং, সেটা থেকে তিনি উদ্বুদ্ধ হয়ে পরবর্তীকালে ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরিটা প্রদান করেন। তো এই থিওরিটা তিনি আসলে দেওয়ার জন্য তিনি একটি বই লিখে ফেলেন, সেটা হচ্ছে যে প্রিন্সিপালস অফ ক্রিমিনোলজি। এই বইয়ে তিনি সাদারল্যান্ড এবং এডুইন সাদারল্যান্ড এবং তার সহযোগী ডোনাল্ড ক্রেসি, তারা দুইজন মিলে কিন্তু এই বইটি লেখেন, এবং সেখানে ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরিটা বর্ণনা করেন। তো এছাড়াও এডুইন সাদারল্যান্ড ক্রিমিনোলজিতে আর যেই যেই কারণে বিখ্যাত, তিনি তো আসলে প্রিন্সিপালস অফ ক্রিমিনোলজি নামে একটি বই লিখেছেন। এছাড়া হোয়াইট কালার ক্রিমিনালদের নিয়ে তিনি কিন্তু খুব সুন্দর থিওরি দিয়েছেন এবং তাদের বর্ণনা করেছেন। তাছাড়া সিম্বলিক ইন্টারেকশনিজম যে স্কুলটা আছে, সেখানে এডুইন সাদারল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এই এডুইন সাদারল্যান্ড তিনি আসলে যখন এই থিওরি দেন, তো এই থিওরিটা তিনি আসলে ডেলিকুয়েন্সি বিহেভিয়ার কেন আসে চিলড্রেনদের মধ্যে, বা সেটা মেনলি তিনি চিলড্রেনের ক্ষেত্রে এটা দিয়েছেন, তবে অ্যাডাল্টদের ক্ষেত্রেও এই থিওরিটা অনেক সময় প্রযোজ্য হয়, যে কেন একজন শিশু জন্মের পরে বিভিন্ন ভাবে সে ডেলিকুয়েন্ট বিহেভিয়ারের সাথে যুক্ত হয়ে যায়। তো সেই ব্যাপারটি আসলে এডুইন সাদারল্যান্ড তার এই ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরি, সেই থিওরির মধ্যে বর্ণনা করেছে। তো এই থিওরির 9টি প্রিন্সিপাল আছে। আমরা একটু সরাসরি এই থিওরিতে চলে যাই। আমরা একটি পাওয়ার পয়েন্টে দেখানোর চেষ্টা করেছি যে থিওরি সম্পর্কে। তো আজকে আমরা লেকচারে যেটি দেখবো, যে সাদারল্যান্ডস ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরি। আমরা যদি কি টেকওয়েজটা দেখি, যে ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরি নিয়ে, সেখানে সাদারল্যান্ড 1939 সালে ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরিটা প্রপোজ করেন, এবং তিনি আসলে ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরির মাধ্যমে ভ্যালুস, অ্যাটিটিউডস, টেকনিক্স, মোটিভস, ক্রিমিনাল বিহেভিয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো কিভাবে জড়িত থাকে, বা এই বিষয়গুলো যে শেখার মাধ্যমে, যেটাকে বলছে লার্ন, তো এবং সেই শেখাটা অন্যের মাধ্যমে, অন্যের সাথে ইন্টারাকশনের মাধ্যমে হয়, সেই বিষয়গুলো তিনি কিন্তু তার এই থিওরিতে বর্ণনা করেছেন। এবং ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশনটা ক্রিমিনোলজিতে একটা ইম্পর্টেন্ট ইস্যু হিসাবে বা ইম্পর্টেন্ট থিওরি হিসাবে রিগার্ড করা হয়। কারণ হচ্ছে যদিও অনেক ক্রিটিক্স আছে এর বিরুদ্ধে, তবে এখনো পর্যন্ত ক্রিমিনোলজিতে সাদারল্যান্ডের ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরিটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো আমরা এর অরিজিনটা দেখি, যে 1939 সালে তিনি তার যে বইটির কথা বললাম, যে প্রিন্সিপালস অফ ক্রিমিনোলজি, সেই বইয়ের 3rd এডিশনে সাদারল্যান্ড আসলে এই ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরির কথা বলেন, এবং তার 4th যে এডিশন সেটা 1947 সালে হচ্ছে 4th এডিশনে তিনি এই থিওরিটা আবার রিভাইজ করেন। এখন আমরা যদি প্রপোজিশন গুলা দেখি, মানে সাদারল্যান্ড এই যে থিওরি দিয়েছেন, সেখানে আসলে কোন কোন বিষয়গুলা তিনি উল্লেখ করেছেন, বা কিসের ভিত্তিতে তিনি
তার যে গবেষণাটা করেছিলেন সেখানে যে সেটা থেকে ফাইন্ডিংস আনলেন, তো সেই থিওরিটিক্যাল কোন কোন বিষয়গুলোকে তিনি ফোকাস করেছেন সেগুলো নিয়ে আসলে সাদারল্যান্ডের 9 যে প্রিন্সিপাল আছে বা প্রপোজিশন আছে সেইগুলো তিনি বর্ণনা করেছেন, যেটাই আসলে এই থিওরির মূল কথা। তো এই সাদারল্যান্ডের প্রথমটা আমরা যদি দেখি যে ক্রিমিনাল বিহেভিয়ার ইজ লার্ন, এই ক্রিমিনাল বিহেভিয়ারটা কিন্তু মানুষ মানে জন্মগত ভাবেই যে পায় এরকম না, সে আসলে এটা শেখার মাধ্যমে তার মধ্যে এই ক্রিমিনাল বিহেভিয়ারটা চলে আসে। তো সেটাই তিনি তার প্রথম প্রপোজিশনে বলার চেষ্টা করেছেন যে ক্রিমিনাল মানে অপরাধ প্রবণতা বা অপরাধ যে মানুষের মধ্যে প্রবৃত্তি সেটা আসলে সে শেখার মাধ্যমে সে তার মধ্যে এটা চলে আসে। সেকেন্ড প্রিন্সিপাল যদি আমরা দেখি সেখানে ক্রিমিনাল বিহেভিয়ার ইজ লার্ন থ্রু ইন্টারেকশন উইথ আদার ভায়া প্রসেস অফ কমিউনিকেশন। এই যে প্রথমে বললাম যেটা শেখা ক্রিমিনাল বিহেভিয়ারটা শেখার মাধ্যমে হয়, কিন্তু দ্বিতীয়টা বলছেন যে এই শেখাটা কিভাবে হয় সেটা হচ্ছে যে অন্যর সাথে ইন্টারেকশনের মাধ্যমে এবং একটা যোগাযোগ যেটাকে বলতেছে প্রসেস অফ কমিউনিকেশন, এইটার মাধ্যমে কিন্তু মানুষ ক্রিমিনাল বিহেভিয়ারটা শেখে। তার মানে সে যে একা একা শেখে এরকম না, সে অন্যদের সাথে ইন্টারেকশনের মাধ্যমে এবং অন্যদের সাথে যোগাযোগের মাধ্যমে কিন্তু সে এই বিহেভিয়ারটা শিখে ফেলে। তো এই সে যে একটা ক্রিমিনাল এনভায়রনমেন্টে থাকার ফলে এটা শেখে এরকম না, সে অন্যদের সাথে যখন পার্টিসিপেশনে আসে, এবং এই যে কমিউনিকেশনের কথা আমি বললাম, এই কমিউনিকেশনটা কি হতে পারে, এটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন অথবা নন ভার্বাল কমিউনিকেশন, যে সে মৌখিক এবং বেশার মাধ্যমেও কিন্তু মানুষ মানে অন্যর কাছ থেকে এই বিহেভিয়ার গুলা শিখে ফেলে। তৃতীয়ত যদি আমরা দেখি যে তিন নম্বরটা, যে তিন নম্বর প্রপোজিশনটা কি ছিল, মোস্ট লার্নিং অ্যাবাউট ক্রিমিনাল বিহেভিয়ার হ্যাপেন্স ইন ইন্টিমেট পার্সোনাল গ্রুপস অ্যান্ড রিলেশনশিপ, মানে সব থেকে বেশি যে অপরাধ প্রবণতা বা অপরাধজনক যে আচরণ মানুষের মধ্যে দেখা যায় সেটা সে ইন্টিমেট পার্সোনাল গ্রুপ মানে তার সব থেকে কাছের যে গ্রুপ আছে বা কাছের যে সম্পর্কগুলো আছে তাদের মাধ্যমে তাহলে তার সে এটা শেখে। তাহলে আমরা যদি বলি যে তার সব থেকে কাছের কারা, তাহলে কে আসবে, যে ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ড হতে পারে, তাই না? কারণ তাদের কাছে তারাই কিন্তু একজন মানুষের সব থেকে কাছের হয়। তো এই জায়গায় সাদারল্যান্ড বোঝাইতে চেয়েছেন যে সে তার ফ্যামিলি মেম্বার এবং পিয়ার গ্রুপ বা ফ্রেন্ডস তাদের সঙ্গে কিন্তু সব থেকে বেশি মিশে। তো এই তাদের মধ্যে যদি ডেভিয়েন্ট বিহেভিয়ার থাকে তাহলে তার মধ্যেও এই ডেভিয়েন্ট বিহেভিয়ারটা গ্রো করতে পারে। তো এটা গেল তার হচ্ছে তৃতীয় প্রিন্সিপাল। ফোর্থ প্রিন্সিপালে তিনি বলেছেন যে দ্য প্রসেস অফ লার্নিং ক্রিমিনাল বিহেভিয়ার মে ইনক্লুড লার্নিং অ্যাবাউট টেকনিক্স টু ক্যারি আউট দ্য বিহেভিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মোটিভস অ্যান্ড রেশনালাইজেশন দ্যাট উড জাস্টিফাই ক্রিমিনাল অ্যাক্টিভিটি অ্যান্ড দ্য অ্যাটিটিউডস নেসেসারি টু ওরিয়েন্ট অ্যান ইন্ডিভিজুয়াল টুয়ার্ডস সাচ অ্যাক্টিভিটি। তো তিনি এখানে বলেছেন যে যে যারা ইয়ং ডেলিকুয়েন্ট আছে তারা আসলে শুধু এই বিহেভিয়ারটার ক্ষেত্রে যে শুধু মেশার ফলে শেখে তা না, মেশার সাথে সাথে সে কিন্তু কিভাবে এই অপরাধ অপরাধমূলক আচরণ করতে হয় বা অপরাধ প্রবৃত্তি আসে সেগুলোর যে টেকনিকগুলো আছে, উপায়গুলো আছে এবং কী কী মোটিভ লাগে সেই অপরাধমূলক তার কর্মকাণ্ডকে যৌক্তিকভাবে প্রমাণ করার জন্য, সেই বিষয়গুলোও কিন্তু এই তিনি কিন্তু তাদের কাছ থেকে শিখে থাকেন। তো সেই জায়গায় যেমন যারা ইয়ং ডেলিকুয়েন্ট আছে তারা কোনো কিছু চুরি করা বা কারোর সাথে মারামারি করা অথবা কোনো গ্যাং বিহেভিয়ার যদি তাদের মধ্যে থাকে, তারা যে এই এই বিষয়গুলো যে শুধু শেখে তাদের কাছের মানুষ থেকে তা না, কিভাবে সে তার এই বিহেভিয়ারগুলোকে আবার ডিফেন্ড করবে বা যৌক্তিক হিসাবে সে যে অপরাধগুলো করছে এটাকে যে সে মানে হচ্ছে রেশনালাইজ করবে বা এটাকে যে সে পজিটিভ ওয়েতে দেখাবে সেই বিহেভিয়ারগুলোও কিন্তু সে এখান থেকে শিখে ফেলে। তো যদি সহজ কথায় বলতে চাই তাহলে বলা যায় যে ক্রিমিনালসরা যে তারা অপরাধ করার যে স্কিল এবং যে এক্সপিরিয়েন্স দরকার সেটাও তার কাছের মানুষের সাথে মেশার বা ইন্টারেকশনের ফলে আস্তে আস্তে শিখে ফেলে। আমরা যদি নেক্সট প্রপোজিশনে আসি তাহলে নাম্বার 5 হচ্ছে দ্যাট
creation of motives and drives towards criminal behavior is learned through the interpretation of legal codes in one geographical area as favorable or unfavorable. তার মানে সে আসলে যেই অপরাধ করার জন্য তার ভেতরে যে মোটিভটা থাকে বা তার ভেতরে যে ইচ্ছা বা সেই যে চিন্তা শেখে সেটা হচ্ছে যে সেই জিওগ্রাফিক্যাল এরিয়ায় মানে সে যাচ্ছে যেই জায়গায় বসবাস করে সেখানকার এনভায়রনমেন্ট সেখানে একটা দায়ী এবং সেই এনভায়রনমেন্টে আসলে ল ব্রেকিং যে আচরণগুলো বা ডেভিয়েন্ট অ্যাক্টিভিটি সেটা কতটা অ্যাকসেপ্টেড হয় হ্যাঁ বা সেই বিহেভিয়ারগুলো সেখানকার আইন দ্বারা কতটুকু প্রোটেস্ট করা হয় বা আইনের ভেতরে সেই বিহেভিয়ারগুলোর সুযোগ কতটুকু আছে মানে ফেভারেবল কন্ডিশনটা কতটুকু আছে বা কতটুকু নাই সেটার উপর ডিপেন্ড করে তার কিন্তু এই ডেলিকুয়েন্সি বিহেভিয়ারটার মাত্রা বাড়বে অথবা কমবে বা সে আসলে ডেলিকুয়েন্ট বিহেভিয়ারটা শেখার ক্ষেত্রে সেই এনভায়রনমেন্টের যে লিগাল মানে ল ব্রেকিং যে অ্যাটিটিউডগুলো বা ম্যানারগুলো সেটা কিন্তু একটা বড় ভূমিকা রাখে তাহলে সে আসলে দেখে যে সেই জায়গাটায় কি হচ্ছে যে ঠিক আসলেই ল ব্রেকিং অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে কিনা সেইগুলোকে অবজার্ভ করে এবং কতটুকু সেখানে সুযোগ আছে ল ব্রেকিং করার এবং সেটা কি তার জন্য কন্ডিশনটা কি ফেভারেবল নাকি সেই বিষয়গুলো কিন্তু তার এই ভায়োলেশন অফ লিগাল কোর্সের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে তো যেমন বলা হয়েছে যে আমেরিকান সোসাইটিতে তাদের ইয়ং ডেলিকুয়েন্টসদের ক্ষেত্রে দেখা যায় যে যেই সোসাইটিতে একটা কালচারাল অ্যাকসেপ্টেন্স আছে ডেলিকুয়েন্ট বিহেভিয়ার বা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স আছে সেই জায়গাটায় কিন্তু ইয়ং ডেলিকুয়েন্টসদের সংখ্যা অনেক বেশি হয় তো সেই বিষয়গুলাই আসলে তিনি তার প্রিন্সিপাল যেটা আছে সেই প্রিন্সিপালে কিন্তু তিনি এটা বর্ণনা করার চেষ্টা করেছেন এখন আমরা যদি নাম্বার সিক্স দেখি যে ছয় নম্বর প্রিন্সিপালে আসলে কি বলেছে তো সেখানে আমরা দেখি যে হোয়েন দ্য নাম্বার অফ ফেভারেবল ইন্টারপ্রিটেশন দ্যাট সাপোর্ট ভায়োলেটিং দ্য ল আউটওয়ে দ্য আনফেভারেবল ইন্টারপ্রিটেশন দে ডু নট অ্যান ইন্ডিভিজুয়াল উইল চুজ টু বিকাম এ ক্রিমিনাল তার মানে হচ্ছে মানে একজন মানুষ ডেলিকুয়েন্ট হবে যখন তার হচ্ছে ওই ল ভায়োলেশনের যে কন্ডিশনগুলো তার ফেভারেবল থাকবে এবং যেটা আসলে যখন এটা আনফেভারেবল ইন্টারপ্রিটেশনও থাকে যেমন আমরা যদি সহজ কথায় বলি যে এই ক্রিমিনাল বিহেভিয়ারটা যে তার মধ্যে আসে সেটা যে শুধু ব্যাড কোম্পানিজের সাথে বা খারাপ খারাপ ডেলিকুয়েন্টদের সাথে বা আশেপাশের মানুষের সাথে মেশার ফলেই হয় সেটা না সেটা নির্ভর করে যে যে সেই লার্নিং ক্রিমিনাল বিহেভিয়ারটা ডিপেন্ড করে যে ওইখানকার যে জায়গাটা আছে সেই জায়গাটাই বা সে যে এনভায়রনমেন্টে বড় হচ্ছে সেখানে ল ভায়োলেশনের ক্ষেত্রে যে মানে ক্রাইমের যে ডেফিনেশন সেটা আসলে কতটুকু তার ফেভারেবল আছে আর কতটুকু তার আনফেভারেবল আছে তার মানে সে আসলে দেখবে যে যদি ফেভারেবল কন্ডিশন সে বেশি পায় যে ল ব্রেকিং এর ক্ষেত্রে এবং আনফেভারেবল কন্ডিশন যদি কম পায় তাহলে সে কি করবে যে ক্রিমিনাল বা ডেলিকুয়েন্সি বিহেভিয়ারটা বেশি দেখাবে তো সেটাই আসলে ষষ্ঠ প্রিন্সিপালে দেখানো বলা হয়েছে যে এটা যে শুধু মেশার ফলেই হয় সেটা না মেশার ফলে এবং যে কন্ডিশন আছে সেই এনভায়রনমেন্টে তার ফেভারেবল এবং আনফেভারেবল ডেফিনেশন অফ ক্রাইম বা যে অপরাধ প্রবণতা যেটা আছে সেটার কতটুকু সেখানে রেস্ট্রিক্টেড এবং রেস্ট্রিক্টেড না সেই বিষয়গুলো কিন্তু এই হচ্ছে ইম্পর্টেন্ট নাম্বার সেভেন কি বলা হচ্ছে যে অল ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশনস আর নট ইকুয়াল দে ক্যান ভ্যারি ইন ফ্রিকোয়েন্সি ইন্টেন্সিটি প্রায়োরিটি অ্যান্ড ডিউরেশন তার মানে যে সকল ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশনই যে মানে একই রকম হবে সেটা না সেটা ফ্রিকোয়েন্সি ইন্টেন্সিটি প্রায়োরিটি ডিউরেশন এটার সাথে সাথে চেঞ্জ হতে পারে কি হতে পারে যেমন একজন ডেলিকুয়েন্ট বা একজন চিলড্রেন কত বেশি ডেলিকুয়েন্ট পিয়ার গ্রুপ বা ফ্যামিলি মেম্বারের সাথে তার কন্ট্যাক্ট হয়েছে হ্যাঁ কত সময় ধরে সে তাদের সাথে মিশেছে বা সে তাদেরকে কতটুকু প্রায়োরিটি দিয়েছে তার মানে যে একটা শিশুর আশেপাশে ডেলিকুয়েন্ট বা ফ্যামিলি মেম্বার ডেলিকুয়েন্ট বা পিয়ার গ্রুপ ডেলিকুয়েন্ট থাকলেই যে সে ডেলিকুয়েন্ট হবে সেরকম না
সে আসলে কতটুকু সময় তাদের সাথে মিশেছে, কত গভীরভাবে মিশেছে, হ্যাঁ, তারপরে হচ্ছে কত সংখ্যাগত দিক থেকে কেমন মিশেছে, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করবে যে তার ডেলিকুয়েন্ট হওয়ার যে মানে হচ্ছে ডেপ্রিভিটি, মানে সে আসলে কেমন ডেলিকুয়েন্টটা বেশি হচ্ছে নাকি কম হচ্ছে, সেই বিষয়গুলা এই এটার উপরে কিন্তু ডিপেন্ড করবে। তার মানে যে একটা যা ওই যে আমরা অনেক সময় বলি যে অনেক খারাপ জায়গা থেকেও বা ডেলিকুয়েন্ট জায়গা থেকে অনেক ভালো ছেলে বের হচ্ছে শিক্ষিত বা এরকম, কারণ কারণ হয়তো সে ওই তাদের দ্বারা প্রভাবিত হয় নাই বা তাদের সাথে কম মিশেছে বা তারা যে ভাবে তাকে হচ্ছে কম সময় ধরে মিশেছে। তার মানে কি যে যদি বেশি সময় ধরে বা বেশি প্রভাবের শিকার হয় তাহলে কিন্তু তার মধ্যে ডেলিকুয়েন্ট আচরণটা বেশি হবে। এখন আমরা নাম্বার 8 প্রিন্সিপালে যদি আসি, নাম্বার 8 প্রিন্সিপালে কি বলা হয়েছে যে দা প্রসেস অফ লার্নিং ক্রিমিনাল বিহেভিয়ার থ্রু ইন্টারাকশন উইথ আদার্স রিলাইজ অন দা সেম মেকানিজম দ্যাট আর ইউজ ইন লার্নিং অ্যাবাউট এনি আদার বিহেভিয়ার। তার মানে হচ্ছে যে মানে ক্রিমিনাল বিহেভিয়ারটা যে শুধুমাত্র যে ইন্টারাকশনের মাধ্যমে হচ্ছে সেরকম না, সেম মেকানিজম দ্যাট আর ইউজ ইন লার্নিং, মানে আমরা যে আমাদের অন্যান্য যে বিহেভিয়ার নন ক্রিমিনাল যে বিহেভিয়ার সেই বিহেভিয়ার গুলা অন্যদের কাছ থেকে যেভাবে শিখি ক্রিমিনাল বিহেভিয়ারও কিন্তু আমরা সেভাবেই শিখি, সেটাই তিনি বলতে চাইছেন। যেমন একটা শিশু তার জন্মের পরে খেলাধুলা, বড়দেরকে সম্মান করা, হ্যাঁ, তারপরে ধর্মীয় রীতিনীতি পালন করা, সোসাইটির সাথে অ্যাটাচমেন্ট, পরিবারের সাথে তার আচার আচরণ, তার মধ্যে যে নর্মস ভ্যালুস সিস্টেম গুলো গ্রো করে পজিটিভ ওয়েতে, সেই পজিটিভ গ্রো করার বিষয়টাও কিন্তু তার লার্নিং এর মাধ্যমেই, সে তার পরিবার বা সোশ্যালাইজেশনের যে এজেন্ট থাকে তাদের কাছ থেকে কিন্তু এই বিষয়গুলো শিখে ফেলে। তো সাদারল্যান্ড বলেছে একইভাবে তার মধ্যে যে ক্রিমিনাল বিহেভিয়ার গুলো আছে সেই বিহেভিয়ার গুলাও কিন্তু সে যখনই এই ধরনের সোশ্যালাইজেশনের যে এজেন্ট গুলো আছে তাদের সাথে এবং যার সঙ্গে তার অ্যাটাচমেন্ট বেশি তাদের সাথে মেশার মাধ্যমে ওই বিহেভিয়ার গুলাও কিন্তু শিখে ফেলে। তার মানে কি যে একজন শিশু সে কিন্তু তার মধ্যে লার্নিং প্রসেসটা অনেক বেশি কাজ করে, তো আর তখন যেহেতু স্যার তার মোরালিটি ওইভাবে ডেভেলপ করে না, সে কিন্তু কোনটা ভালো খারাপ এটার পার্থক্য বোঝে, তো তাকে যেটাই শেখানো হয় সে কিন্তু সেভাবেই সেটা শেখে। এই যে আমরা অনেক সময় বলি যে শিশুরা নর্মস ভায়োলেশন করলে যে তাদেরকে বকা দিই যে কেন এটা শেখাই নাই, তো এটা হচ্ছে যে তার সাথে যাদের অ্যাটাচমেন্ট ছিল হয়তো সেই অ্যাটাচমেন্টের জায়গায় কোনো গ্যাপ ছিল, হয়তো সেই লার্নিং প্রসেসটা তার মধ্যে ভালোভাবে আসে নাই, এই জন্যই হয়তো বিষয়গুলো এভাবে আসে। তো আমরা যদি লাস্ট প্রিন্সিপাল দেখি, সেখানে দেখি নাম্বার 9 প্রিন্সিপাল, ক্রিমিনাল বিহেভিয়ার উড বি অ্যান এক্সপ্রেশন অফ জেনারেলাইজ নিডস অ্যান্ড ভ্যালুস বাট দে ডু নট এক্সপ্লেইন দ্য বিহেভিয়ার বিকজ নন ক্রিমিনাল বিহেভিয়ার এক্সপ্রেসেস দ্য সেম নিডস অ্যান্ড ভ্যালুস। তার মানে হচ্ছে যে ক্রিমিনাল বিহেভিয়ারটা একটা জেনারেলাইজ যে সমাজে প্রথাগত যে ভ্যালু সিস্টেমগুলো আছে বা যে প্রয়োজনগুলো আছে সেগুলারই একটা আউটকাম বা এক্সপ্রেশন হতে পারে, বাট দে ডু নট এক্সপ্লেইন দ্য বিহেভিয়ার বিকজ নন ক্রিমিনাল বিহেভিয়ার এক্সপ্রেস দ্য সেম নিডস অ্যান্ড ভ্যালুস। কিন্তু তারা আসলে নন ক্রিমিনাল বিহেভিয়ার গুলাকে এক্সপ্লেইন মানে দে ডু নট এক্সপ্লেইন, কিন্তু তারা সেই ধরনের আচরণকে এক্সপ্লেইন করে না যেগুলো আসলে নন ক্রিমিনাল বিহেভিয়ারের ক্ষেত্রেও সেম নিডস এবং ভ্যালুস গুলাকে প্রকাশ করে। তো এটাকে যদি আমরা একটু সহজভাবে বলি, যেমন যেমন একজন শপলিফটার যে আসলে দোকান থেকে চুরি করে, সে আসলে চুরি করে কি জিনিস যেটা তার দরকার হয় সেটা কিন্তু সে চুরি করে। আবার কিছু মানুষ আছে যারা টাকা পয়সা দিয়ে তাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু তারা কিনে ফেলে। তার মানে একজন চুরি করার মাধ্যমে তার নিডস গুলাকে পূরণ করতেছে, আরেকজন লিগাল ওয়েতে তার টাকা পয়সা আছে সে তার প্রয়োজনীয় জিনিসটা কিনতেছে। তাহলে সাদারল্যান্ড বলেছেন আসলে এই যে বিহেভিয়ার গুলা সে দেখাচ্ছে অনেক ক্ষেত্রে সেটাও তার একটা সোশ্যাল নিডস এর মধ্যেই পড়ে, বা সে আসলে সেই অবৈধ উপায়ে কি করে যে তার যে নিড আছে সেগুলাকে ফুলফিল করে। তো এছাড়া যেটা আছে দ্য মোটিভস ফ্রাস্ট্রেশন ডিজায়ার, হ্যাঁ,
তো তারপরে নিজের সম্পর্কে খারাপ মানে লো সেলফ কনসেপ্ট, তারপরে অনেক ক্ষেত্রে সোসাইটি থেকে মানে সেগ্রিগেশন, এই বিষয়গুলা বা তার মধ্যে হতাশা, এই ব্যবহারগুলোর কারণে সে কিন্তু অনেক সময় আনলফুল অ্যাক্টিভিটিস গুলা করে থাকতে পারে। তো এই বিষয়গুলাই আসলে সাদারল্যান্ড তার 9 প্রিন্সিপালের ক্ষেত্রে বর্ণনা করেছিলেন। তো এই 9 প্রিন্সিপালে এই বর্ণনার মাধ্যমে আসলে তিনি যে প্রপোজিশন গুলা দেখিয়েছেন সেখানে তিনি আসলে বলেছিলেন যে এই যে লার্নিং প্রসেস সেটা কিন্তু একটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং দীর্ঘমেয়াদী না ঠিক বলবো, এটা বিভিন্ন স্টেপ বাই স্টেপে একটা প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়ায় কিভাবে একটা শিশু অপরাধ প্রবণতার সাথে জড়িয়ে পড়ে ডেলিকুয়েন্ট অ্যাক্টিভিটিস এর সাথে, এবং সেটার ইন্টেন্সিটিটা কিভাবে বাড়ে কমে, হ্যাঁ সেই বিষয়গুলো কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। তো আমরা যদি এখন সাদারল্যান্ডের থিওরিটাকে টেস্ট করি, তাহলে আমরা যে বিষয়গুলো দেখব, তো এই টেস্ট অফ ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরিটা আসলে আমরা আসলে এই যে থিওরি পড়লাম সেটার উপরে আসলে যখন একটা থিওরি টেস্ট মানে কি যে সেই থিওরির উপরে অন্যান্য রিসার্চাররা যখন গবেষণা করেছে সেই গবেষণা করে তারা সেখান থেকে কি কি বিষয় পেয়েছে সেই বিষয়গুলোকে নিয়ে আসলে বলা হয় যে কোনো থিওরি টেস্ট করা। তো আমরা যদি সেখানে দেখি, তো সাদারল্যান্ডের এই থিওরি নিয়ে অনেক ক্রিমিনোলজিস্ট এবং সোসিওলজিস্ট পরবর্তীতে গবেষণা করেছেন, এবং স্টিল কিন্তু ক্রিমিনোলজিতে তার থিওরি নিয়ে অনেক গবেষণা করা হয়ে থাকে। তো সেখানে আমরা যদি কয়েকটা ফাইন্ডিংস দেখি, সেখানে জেমস শর্ট নামে একজন ক্রিমিনোলজিস্ট, তিনি একটা এম্পিরিক্যাল স্টাডি করেছিলেন 126 জন বয়েজ এবং 50 জন গার্লস উপরে, যারা একটা ট্রেনিং স্কুলে ছিল এবং তারা হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে ডেলিকুয়েন্ট অ্যাক্টিভিটিস এর সাথে জড়িয়ে ছিল। তো তিনি এই তাদেরকে নিয়ে একটা গবেষণা করেছিলেন। এরপরে হার্শি তার যে সোশ্যাল বন্ডিং থিওরি করেছিলেন সেখানেও তিনি কিন্তু দেখিয়েছিলেন যে একজন ডেলিকুয়েন্ট হয়ে ওঠার পেছনে তার ফ্যামিলি বা তার পিয়ার গ্রুপ বা সোশ্যাল ইনস্টিটিউশনের সাথে একজন চিলড্রেনের অ্যাটাচমেন্টটা কি, ইনভলভমেন্ট গুলা কি, হ্যাঁ বা সেই বিষয়গুলা আসলে কিভাবে একজনকে ডেলিকুয়েন্ট বা সোসাইটি থেকে তার মানে বন্ডলেস বিহেভিয়ার বা নর্মলেসনেস বিহেভিয়ার হচ্ছে দেখানোর জন্য দায়ী, সেই বিষয়গুলো কিন্তু রামিজ হার্শি কিন্তু তার থিওরিতে বর্ণনা করেছিলেন। এছাড়া এখানে বলা হচ্ছে যে 1980 এবং 90 সালের দিকে রস্টার নামে আরেকজন রিসার্চার, তিনি আসলে ডেলিকুয়েন্ট বিহেভিয়ারের সাথে পিয়ার গ্রুপের কি সম্পর্ক আছে সেই বিষয়গুলাও তিনি দেখিয়েছিলেন, এবং এই গবেষণায় তারা যে সাদারল্যান্ডের ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরির বিভিন্ন ভেরিয়েবল নিয়ে গবেষণা করেছেন, এবং তারা তাদের ফাইন্ডিংসে বলেছেন যে তারা সিগনিফিকেন্ট হচ্ছে রিলেশনশিপ পেয়েছেন, যে ডেলিকুয়েন্ট অ্যাক্টিভিটিস যে একটা লার্নিং প্রসেস সেটা হয়তো কেউ করেছেন সোসাইটির ফ্যামিলির সাথে, কেউ করেছেন ইনস্টিটিউশনের সাথে, কেউ আবার পিয়ার রিলেশনশিপের সাথে কি ধরনের বন্ডিং এর ফলে ডেলিকুয়েন্ট অ্যাক্টিভিটিস হয় সেই বিষয়গুলো কিন্তু তারা দেখেছে। তো এছাড়া আরো কিছু স্টাডি আছে যারা অ্যাডাল্টদের উপরেও এই গবেষণাগুলো করেছেন, এবং সেখানেও সিগনিফিকেন্ট ফাইন্ডিংস পেয়েছেন যে অ্যাডাল্টদের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশনটা একটা বড় ভূমিকা রাখে। তবে বিশেষ বিশেষ করে যারা তার থিওরিটা টেস্ট করেছেন তারা বলেছেন যে গ্রামলিং, তারপরে হচ্ছে ড্রাগ অ্যাডিকশন, হ্যাঁ তারপরে স্মল থেভ, তারপর ডেভিয়েন্ট অ্যাক্টিভিটিস, এই ধরনের অপরাধ বা আচরণের ক্ষেত্রে সাদারল্যান্ডের ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরিটা অনেক বেশি ভূমিকা রাখে। তো এখন আমরা যদি তার থিওরিটাকে, এটা তো টেস্টের কথা বললাম, ইভালুয়েশনের কথা বলি, যে মূল্যায়নের ক্ষেত্রে যে তার এই থিওরিটা আসলে কিভাবে আমরা মূল্যায়ন করবো বা তার এই থিওরিটাকে ক্রিমিনোলজির কনটেক্সটে কিভাবে সেটার গুরুত্ব বহন করে। তো এই সাদারল্যান্ডের থিওরিটা কিন্তু ক্রিমিনোলজির ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে, যে কিভাবে আসলে ক্রিমিনাল বিহেভিয়ারটা একটা লার্নিং প্রসেসের মধ্যে হয় সেই বিষয়টা কিন্তু সাদারল্যান্ড খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। যদিও এই থিওরির এবং সেখানে কিভাবে একজন ডেলিকুয়েন্ট সে ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাচ্ছে বা সোসাইটিতে এসে বিভিন্ন জনের সাথে মিশে বিভিন্ন
ডেলিকুয়েন্ট পিয়ার গ্রুপের সাথে মিশে যাচ্ছে, তাদের সাথে মিশে বিভিন্ন ধরনের চুরি, গ্যাং ক্রিমিনালিটি, এই বিষয়গুলোর সাথে, অপরাধগুলোর সাথে জড়িয়ে যাচ্ছে, সেই বিষয়টা সাদারল্যান্ডের ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরির মাধ্যমে কিন্তু ক্রিমিনোলজিতে এই ধরনের অপরাধ বর্ণনার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। এবং এইখানে কিছু ক্রিটিক্সের কথাও বলা হয়েছে, যদিও ইভালুয়েশনের ক্ষেত্রে তার থিওরিটা বলা হয় যে একটা যুগান্তকারী থিওরি, যে তার কিছু পজিটিভ দিক অবশ্যই আছে, কিন্তু নেগেটিভ দিকের ক্ষেত্রে বলা হয়েছে যে সবসময় কি মানুষ ক্রিমিনাল বিহেভিয়ারটা লার্নিং প্রসেসের মাধ্যমে হয় বা শেখার মাধ্যমে কি সবসময় সম্ভব? তাহলে যেই সোসাইটিতে ডেলিকুয়েন্ট মানে হচ্ছে পিয়ার গ্রুপের সংখ্যা কম বা ফ্যামিলি মেম্বার্স ডেলিকুয়েন্ট কম, যেমন অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে সন্তান ডেলিকুয়েন্ট হয়েছে কিন্তু বাবা মার মধ্যে কোনো ডেলিকুয়েন্ট অ্যাক্টিভিটিস নাই বা অপরাধ প্রবণতা নাই, বা সেই যেই পিয়ার গ্রুপের সাথে মিশতেছে তাদের মধ্যেও কারোর মধ্যে ডেলিকুয়েন্ট অ্যাক্টিভিটিস পাওয়া যায় নাই, তাহলে সেই ক্ষেত্রে সাদারল্যান্ডের ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরি কি কার্যকর হবে? তার মানে তাহলে সেই যে লার্নিং প্রসেস ডেলিকুয়েন্ট অ্যাক্টিভিটি সেটা কিন্তু সেখানে আর কাজে লাগলো না। এবং অনেক অনেক ক্রিমিনোলজিস্ট তার থিওরি ক্রিটিক্স করে বলছেন যে তিনি আসলে এক্সেস ডেফিনেশন দিয়েছেন, যে এটা যে একটা লার্নিং প্রসেস এবং তার যে প্রপোজিশনগুলো আছে সেটা ওভার সিম্পলিফিকেশন অফ ফ্যাক্ট, যে সবসময় যে এটা এইভাবেই হবে সেটা কিন্তু না। এবং কিছু ক্রাইমের ক্ষেত্রে, যেমন তিনি কিছু ক্রিমিনোলজিস্ট বলেছেন যে যারা রবার্স ডাকাতি করে এবং যারা মানে হচ্ছে ট্যাক্স ফাঁকি দেয়, তাহলে এই বিহেভিয়ারগুলো কিভাবে শেখার মাধ্যমে পাবে? কারণ রবারি গ্রুপে যোগদান করা তো আসলে শেখার মাধ্যমে এটা তো আসলে টাফ, আবার একজন মানুষ ট্যাক্স ফাঁকি দিচ্ছে এটা তো আসলে সে অন্যর সাথে কনসাল্ট করে বা শেখার মাধ্যমে ট্যাক্স ফাঁকি দেয় না। তাহলে এই ধরনের অপরাধগুলোকে সাদারল্যান্ড আসলে তার থিওরি দিয়ে কি ধরনের কিভাবে এক্সপ্লেইন করবে, বা যেটা খুব বড় ধরনের অপরাধ যেমন ভায়োলেন্ট ক্রাইম, সেই অপরাধগুলো তো আসলে সবসময় শেখার মাধ্যমে হয় না, তাহলে সেই বিষয়গুলা কিভাবে তিনি অ্যাড্রেস করবেন? এর পরবর্তীতে আরো কিছু ক্রিটিক্স আসছে, যেমন একই সোসাইটিতে যে একটা ডেলিকুয়েন্ট সোসাইটিতে যেখানে আসলে অনেক ডেলিকুয়েন্টরা বসবাস করে বা সেখানে তার ফ্যামিলি মেম্বাররাও ডেলিকুয়েন্ট, সেখানে অনেক সময় দেখা গেছে যে একটা চিলড্রেন কিন্তু নন ডেলিকুয়েন্ট হয়ে গেছে বা তার আচার আচরণের মধ্যে স্বাভাবিকতা আছে, তার কোনো অপরাধ প্রবণতা নেই, তাহলে সেই বিষয়গুলোকে আমরা কিভাবে এক্সপ্লেন করব? আবার যখন কোনো মানুষের টাকা বা সোসাইটাল আলাদা নিডস থাকে, যেমন পভার্টি, তারপরে হচ্ছে বেকারত্ব বা এইসব কারণে যখন অপরাধ করে, তাহলে সেটা তো শেখার মাধ্যমে করে না, সে তো সিচুয়েশনাল ফ্যাক্টরস এর কারণে অপরাধ করে। তাহলে এই ফ্যাক্টরগুলো, যে লার্নিং বাদেও যে অন্যান্য ফ্যাক্টরের কারণে বা কারো মধ্যে এগ্রেসিভনেস চলে আসলো, হ্যাঁ তো সেই, বা সাইকোলজিক্যাল কারণে যে অপরাধগুলো করে, সেই অপরাধগুলো তো আসলে সাদারল্যান্ড তাহলে তার থিওরি দিয়ে ব্যাখ্যা দিতে পারলেন না। তাহলে এই থিওরিটা তিনি বলেছেন যে সকল মানে ক্রিটিক্স এর ক্ষেত্রে যে সকল ধরনের অপরাধ বা সকল কনটেক্সটে কিন্তু এটা আমরা একভাবে জেনারেলাইজ করতে পারবো না, তাহলে এটার জন্য আসলে আমাদের ভিন্ন ভিন্ন কনটেক্স লাগবে এবং হচ্ছে এই লার্নিং প্রসেসটা ক্ষেত্রে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যে কিভাবে সেই লার্নিংটা হচ্ছে। তারপরে ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরি আরো যেটা বলছেন যে এখানে আসলে কর্পোরেট ক্রাইম বা হোয়াইট কালার ক্রাইম, হ্যাঁ এই ধরনের অপরাধের ক্ষেত্রে আসলে ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরি সবসময় কাজে লাগে না। এছাড়া একটা অপরাধের ক্ষেত্রে তিনি যেটা বলেছেন ফ্রিকুয়েন্সি, প্রায়োরিটি, ডিউরেশন, ইন্টেন্সিটি, এই বিষয়গুলোকে আসলে ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরি কিভাবে মেজার করবে সেই মেকানিজমগুলো কিন্তু তিনি বলেন নাই। তো সেই বিষয়গুলো আসলে ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরি মানে ইভালুয়েশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ক্লাসে আমরা বললাম যে ডিফারেন্সিয়াল সাদারল্যান্ডকে তিনি আসলে ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরি বলতে কি বুঝিয়েছেন, সেখানে যে নয়টি প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালগুলো একটা শিশুকে তার ডেলিকুয়েন্ট অ্যাক্টিভিটিস শেখার জন্য সোসাইটি থেকে সে কিভাবে শেখে এবং সেই প্রসেসগুলো কি, সেই প্রক্রিয়াটা আমরা বর্ণনা করলাম। এছাড়া সাদারল্যান্ড থিওরির যে টেস্ট আসলে তার উপরে অন্যান্য যে গবেষণাগুলো হয়েছে এই থিওরির, সেই থিওরির গবেষণার আউটকামগুলো আর কি, সেটা কতটুকু সাদারল্যান্ডের থিওরিকে সাপোর্ট করে সেই বিষয়গুলো দেখলাম। এবং লাস্টলি আমরা দেখলাম যে সাদারল্যান্ডের ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরিটাকে আমরা কিভাবে ইভ্যালুয়েশন করবো, এটার আসলে কিভাবে কি পজিটিভ দিকগুলো আছে এবং এই থিওরিটাকে আসলে অন্যান্য ক্রিমিনোলজিস্টরা কিভাবে ক্রিটিক্স করেছেন তাদের
রিসার্চের ভিত্তিতে। তো সেই বিষয়গুলো আমরা দেখেছি। তো এই থিওরিটা আমরা পড়বো আসলে সাডাল এবং ডোনাল্ড ক্রেসি প্রিন্সিপালস অফ ক্রিমিনোলজি এই বই থেকে, এবং ক্রিমিনোলজির যে বেসিক একটি বই আছে ফেডা অ্যাডলার এবং মুলারের ক্রিমিনোলজি, সেই বই থেকে আমরা পড়বো। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো, নেক্সট ক্লাসে আমরা অন্য আরেকটি থিওরি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ধন্যবাদ।